Amor, bicho, agora entendeu? Amor, amanhã, amor, bicho, lápis da amargura, vai ver que você vai. Amor, आपने बीट क्या कोरन देखे? bicho, মানছি মানে গোল্ডেন লাভ কেজি সাইজ নুন কিনতে পারি না, তেল কিনতে পারি না ভাই, তখন কি করবো ভিক্ষা করতে যাই। সম্মানিত দর্শক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। দেশ ও দেশের বাহিরে যারা আমাদের প্রতিবেদন দেখছেন, আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। দর্শক, আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি নাটোর জেলায়। আমরা এই পরিবারটি খুবই অত্যন্ত গরিব এবং খুব নাজুক রয়েছে এই পরিবারটির মধ্যে। আমরা তাদের সাথে যখন কথা বলেছিলাম, অনেক লং টাইম ধরে আমাদের কাছে বিদেশি এক বোন আমাদেরকে বারবার রিকোয়েস্ট করার পর আমরা এই পরিবারটির কাছে এসেছি এবং তাদের প্রতিবেদন করার জন্য। আমরা আজকে শুনবো এই পরিবারটি কি এমন কষ্ট রয়েছে, কেন তাদের এত দুঃখ, আর কেন বা এত যন্ত্রণা রয়েছে এই পরিবারের। আমরা চলুন দর্শক কথা বলি এই পরিবারের সাথে। দিল মানে যৌতুকের টাকা ছাড়া আপনাকে নেবে না? এত কম বয়সে আপনাকে কেন বিয়ে দিল? এই কারণে তো এই যে যৌতুকের জন্য আসলে কি মানে এটা কি কথা ছিল আপনাদের, মানে যে যৌতুকের টাকা দিতে হবে? কথা ছিল তো আপনার মা তো ভিক্ষা করে, কি আসলে যৌতুক টাকাটা কি দিতে পারতো আপনার মা? আপনার এই টাকাটা কত টাকা লাগবে? মানে এই টাকাটা দিলে আপনাকে নিবে? আপনার স্বামীটা আসলে কেমন? আমার স্বামী ভালো, এখন মোটরসাইকেল ছাড়া এখন নিয়ে যেতে চাচ্ছে না। মোটরসাইকেল ছাড়া আপনাকে নেবে না? সে কি মোটরসাইকেল কি বিয়ে করেছে না আপনাকে বিয়ে করেছে? এখনো মোটরসাইকেল না হলে আপনাকে নেবে না? না, আমি তো স্বামী সঙ্গে করতে চাই। তো যে মানুষটি আপনাকে মোটরসাইকেল ছাড়া নেবে না, তাহলে সেই মানুষটি কি আপনাকে এই মোটরসাইকেলের টাকা পেলে কি আপনাকে সংসার করবে আপনাকে নিয়ে? করবে। প্রথম যখন আপনার বিয়ে হয় তখন কেমন জানছিল সে? সে ভালোই জানিছিল, প্রথম প্রথম কি জানে পরে জানতে জানে সব কাম করে। মানে প্রথম প্রথম মানে ওই ধরনের কথা ছিল না, পরবর্তীতে মানে যে মোটরসাইকেল দিতে হবে এই ধরনের কথা ছিল? প্রথম বিয়ের সময় কি কথা ছিল না? পেটের ভাত জোগাড় করে দিতে পারি না ভাই আমার মেয়েকে, তার জন্য আমার মেয়েটাকে বিয়ে দিয়েছি 15 বছরে। 16 বছরের মাথায় বাচ্চা আছে ভাই, একটা জামাইকে মিথ্যা কথা বলে একটা মোটরসাইকেল দিতে চাচ্ছিলাম ভাই, সে মোটরসাইকেল আমি কি ভিক্ষা করে খাই? আমি কোথায় পাবো টাকা যে জামাইকে দিব? কারণ জামাই আমি 10 বারই চাই চিনতে নাই, জামাইও মুখ দেখাইতে পার না, তাই আমার গিটি আমার বাড়িতে আনে শুষে। আবার এই গিটিকেও মনে করেন যে আমি লেখাপড়া শিখাই খুব কষ্ট করে ভাই, মানুষের বাড়ি ঘর লেখা মাটি কাটা যখন যেটা পাই ভাই তখন সেটা করে আনি, বাচ্চাগুলাকে খাই ভাই, হাতে যে সাইজ দিলে নুন থাকে না, তেল থাকে না, তরি তরকারি থাকে না ভাই, সাবান থাকে না, পরনের কাপড় চোপড় থাকে না, বাড়িঘর যুক্ত করতে পারি না। এটা এটা হলো আপনার এই যে নাতি? জি জি, মানে এই মেয়ের সন্তান? জি, এটাই আমার মেয়ের সন্তান। তো এত ফুটফুটে একটা বাচ্চা, সেই বাচ্চাটা মানে হলো দেখেও মানে হলো তার মানে আপনার মেয়ের জামাই কি নেয় না বলে না? তো মানে আপনি ভিক্ষা না করলে আপনি ভিক্ষা করেন দেখে কিনতে পারি না ভাই, তখন কি করবো ভিক্ষা করতে যাই?
ভিক্ষা করলে এখান থেকে মনে করে যে সাহলে খাতা কিনে দেওয়া লাগে, কলম কিনে দেওয়া লাগে, এক সেট জামা কাপড় কিনে দেওয়া লাগে, সামান সেটা কিনে দেওয়া লাগে। কিন্তু আপনি ভিক্ষা না করলে তো আপনার সংসারই চলে না। না ভাই, আমার সংসার অচল, আমার বাচ্চাগুলো না খাই থাকে ভাই। আপনার মেয়ের জামাই কি জানতো না আপনি ভিক্ষা করতেন আগে? না, আগে জানতো না, এখন জানে ভাই। এই জন্য আমার মেয়ে আর আমার মেয়ের সন্তান আমার কাছে আনিয়ে ফালাই দিছে ভাই। আমাকে বলছে আপনি ভিক্ষা করা বাদ দিবেন আর আমাকে একটা মোটর সাইকেল দিবেন, তাহলে আমি আপনার মেয়ে নিয়ে যাব। ভিক্ষা করা বাদ দিলে আমি কি করে সাল পাল্লে পাইছো ভাই বলেন, আপনারাই বলেন। এই জন্য আপনাদের কাছে আমি 3-4 মাস ধরে বিরক্ত করেছি ভাই। দর্শক, অনেক লং টাইম সময় ধরে আমাদের কাছে ফোন করে বারবার বিরক্ত করার পর আমরা এই নাটোর জেলে এসে আমরা এই প্রতিবেদনটি করতে আসলাম। কারণ হলো এই পরিবারটি আমরা সরজমিনে এসে মানে প্রায় 4 মাস পর এসে আমরা এই প্রতিবেদনটি করলাম। আমরা এই তার যে মেজো মেয়েটি আমরা তার সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। কেমন আছেন? কি নাম আপনার? কোন ক্লাসে পড়েন আপনি? ক্লাস 8-এ পড়েন। আপনার মা এই যে ভিক্ষা করে মানিল আপনাদেরকে পড়াশোনার খরচা, আপনাদের খাওয়া দাওয়া, আসলে সবসময় কি ভরণ পোষণটা দিতে পারে আপনার মা? দিতে পারে না। আপনি আমাদের ক্যামেরার সামনে কেন আসতে চান না একটু বলবেন? একটু বলেন তো। পারেন এই যেভাবে আপনি কাজগুলো করে যাচ্ছেন, এই কাজ করে কি আপনি সংসার চালাতে পারছেন? না ভাই, চালাতে পারি না। আমার চেহারা ছবি দেখতে পার না ভাই, আমরা কত কষ্ট করি ভাই। এক বেলা খাইতে পাইলে দুই বেলা খাইতে পাই না ভাই, মাথায় তেল পাই না, শরীরে কাপড় পাই না। তাহলে এক মেয়েকে আপনি বিয়ে দিচ্ছেন, সেখানে মোটর সাইকেল দেওয়া লাগবে, আর এই মেয়েকেও বিয়ে দিতে চাচ্ছেন, তাহলে টাকা পাবেন কোথায়? টাকা কোথায় পাবো ভাই? নাই টাকা দেখে তো ভাই আপনাদের কাছে এতদিন ধরে ভাই আমি খুব বিরক্ত করছি ভাই, যে পারি না দেখে তো আপনাদের কাছে আসছি। যদি আপনারা আমাকে কিছু সহযোগিতা করে দেন হয়তো আমি এই মেয়েগুলো নিয়ে আমি জীবন বাঁচাইতে পারবো ভাই। তো আপনাদের সাথে মানে যদি যোগাযোগ করতে চাই, যদি আপনাদের মোবাইল নাম্বার আছে কিনা? আপনাদের মোবাইল নাম্বার আছে? জি আছে, আমার মোবাইল নাম্বার আছে। একটু মোবাইল নাম্বারটা বলতে পারবেন? মুখস্থ বলতে পারবেন? না আমি তো মূর্খ মানুষ, পারি না। আপনি পারবেন বলতে? আপনাদের মোবাইল নাম্বারটা বলতে পারবেন? মোবাইল নাম্বারটা বলো, নাম্বারটা একটু বলেন তো। মোবাইল নাম্বারটি 0179306-3606। আবার বলবেন নাম্বারটি, স্লো ভাবে আস্তে আস্তে বলবেন। 0179306-3606। এই নাম্বারটা কি কে ধরবে? আপনার মা ধরবে। আর আপনাদের কোনো অন্য কোনো ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে কিনা? ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে? একটু কাগজটা ঘুরিয়ে ধরেন, ওভাবে ওভাবে ঘুরান। হ্যাঁ, এই দর্শক, আমরা তাদের যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে আমরা সেই নাম্বারটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। সঞ্চয় হিসাব নাম্বার হলো 5181। এরা রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক। এই ব্যাংকে মানে হলো এই দেখা গেছে যে আপনার অ্যাকাউন্টটি করেছেন মনে হয় 6 তারিখে, 6/9/2021, তার মানে কালকেই করেছেন। তো এই অ্যাকাউন্টটি করার কারণটা কি? আমরা কি অ্যাকাউন্টটা করার কথা বলছি সেই কারণে করেছেন? না ভাই, আপনারা তো বলেননি ভাই, তবে আমি বড় আশা করে আপনাদের কাছে এই বাচ্চাগুলো নিয়ে হাজির হছি ভাই, যে আপনাদের কাছে আবদার করব, আমার দুঃখের কথা জানাবো, তাহলে আপনারা হয়তো আমার দুঃখটা বুঝে হয়তো আমার কিছু উপকার করবেন ভাই। আমার থাকার ঘরও নাই ভাই, আমার কিচ্ছু নাই দুনিয়াতে, আমার একটা ছেলে নাই, আমার স্বামী নাই, কিচ্ছু নাই ভাই, আমার এখানে মেয়ে 3টা। আপনি বললেন আপনার স্বামী হলো অচল, মানে বললেন স্বামী না থাকার মতো তো ভাই পড়ে আছে। আমার স্বামী কর্ম করে খাওয়াইতে পারে না, বাচ্চাগুলোকে এক সেট কাপড় দিতে পারে না, একটা খাতা কিনে দিতে পারে না, একটা কলম কিনে দিতে পারে না ভাই। দর্শক, আপনারা শুনলেন মানে এলো তার যে সন্তানগুলো রয়েছে সেই সন্তানগুলোর আসলে পড়াশোনা ঠিকভাবে করাতে পারছে না। একটা মেয়েকে মানিল যে বয়সে বিয়ে দিয়েছেন, যেখানে মা বাবার সাথে হাসবে খেলবে এবং পাড়ার সাথীদের সাথে থাকবে, পড়াশোনা করবে, সেই সময়ে তিনি এখন বাচ্চার মা হলেন। আসলে তার এই দুঃসময়ের মধ্যে এখন আবার তার যে মেজো মেয়েটি রয়েছে তারও বিয়ের জন্য তোড়জোড় চলতেছে। কিভাবে মানে মেয়েকে বিয়ে দিবেন? আসলে খাওয়াতে না পারলে যে জিনিসটা হয় আর কি। দর্শক, আপনারা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে এই পরিবারটির পাশে যদি একটুখানি আপনারা সহযোগিতা করেন, তাহলে এই সহযোগিতার মধ্য থেকে হয়তো বা তার মেয়েকে হয়তো তার স্বামীর বাড়িতে, অথবা আমাদের দেশে অর্থবিত্ত অনেক ব্যক্তি রয়েছেন, যদি এই পরিবারটির পাশে যে নাটোর জেলায় মানে যারা আসেন ওখানে মানে চেয়ারম্যান রয়েছেন, MP মহোদয় রয়েছেন, আপনারা যদি একটুখানি ওই পরিবারের সাথে কথা বলে যদি তাদের এই মেয়েটিকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া যেত বা একটু ভালো অবস্থানে নিয়ে যেতে পারতো, তাহলে হয়তো বা
এই সংসারটি টিকে যেত হয়তো, বা সন্তানের মা হওয়ার পর আসলে এই মেয়েটিকে এখন আর মানে যে তার বাবা মায়ের কাছে ফিরত নিয়ে আসবে, যে যত বিরোধী এই কথাগুলো মানে শুনতেও তো খারাপ লাগে দর্শক, জানি না আসলে শেষ পর্যন্ত মানে এই মেয়েটি তার সংসারটি করতে পারবে সন্তান নিয়ে। দর্শক আমরা সন্তানটিকে একটু সরিয়ে রাখছি, কারণ ও খুব কান্নাকাটি করছে, সেই কারণে কিন্তু আমরা ওর কাছ থেকে একটু সরিয়ে নিলাম, যে আপনারা যা কথা বলবে ওই কথাগুলো বুঝতে পারতেন না দর্শক। দর্শক ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।